আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনি ভাই বোন ও বন্ধুরা, আমি হাফেজ কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি। অনলাইন মাদ্রাসার আরো নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে চমৎকার একটি দোয়া সম্পর্কে আলোচনা করব, যে দোয়াটি খুবই ছোট্ট এবং এর কার্যকারী ক্ষমতা অনেক বেশি অনেক বেশি। পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে যে দোয়াটি 99টি রোগের মহা ঔষধ, তবে সর্বনিম্ন রোগ হলো দুশ্চিন্তা। প্রিয় বন্ধুরা, এই দোয়াটি যদি আপনারা নিয়মিত পাঠ করেন, সবসময় পাঠ করেন, তাহলে আপনাদের দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং অন্যান্য আরও 98টি রোগ নিরাময় হবে। তো চলুন আমরা সেই দোয়াটি কি এখন জেনে নেই। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব ছোট্ট দোয়া। আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখে দেখে, বাংলায় লিখে দেওয়া আছে, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে ইস্তিগফার বলা হয়। তো এই ইস্তিগফারটি আপনারা যখনই সুযোগ পাবেন তখনই আপনারা এই ইস্তিগফারটি করতে পারবেন। এমনকি আপনারা যদি টয়লেটেও যান, তারপরেও এই ইস্তিগফারটি আপনারা মনে মনে করতে পারবেন। উচ্চারণ করে করতে পারবেন না, কিন্তু মনে মনে করতে পারবেন। আর সব সময় আপনারা জবানে উচ্চারণ করে এই ইস্তিগফারটি পড়তে পারবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই এই দোয়াটির উপর আমল করবেন, ইস্তিগফারের উপর আমল করবেন। ইনশাআল্লাহ এই ইস্তিগফারের ওসিলায় আল্লাহ তাআলা 99টি রোগ থেকে আপনাদেরকে হেফাজত করবেন এবং আপনাদের সমস্ত প্রকার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাদের সমস্ত প্রকার পাপকে ক্ষমা করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি মনে করব আমি ততজন মানুষকে একটু হলেও হেল্প করতে পেরেছি। আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার কারণে যদি একজন মানুষও ইসলামের একটি বিষয়ে জানতে পারে, শিখতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেও পুরস্কৃত করবেন, সওয়াব দান করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা ব্যক্ত করে, এই দোয়া করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।